হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার পায়েল চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো রাত 12টা বাজতে 4th মে হতে 2-3 মিনিট বাকি আছে। তো আজকে আমার বার্থডে, তো আমার হাজব্যান্ডের আজকের দিনে নাইট ডিউটি পড়ে গেছে, তো কিছু করার নেই, সকাল থেকেই ডিউটি হচ্ছে, 24 ঘন্টা ডিউটি থাকবে। তো যে তবুও রাত্রেবেলা 2-3 মিনিটের জন্যে ও এসেছে, তো কোথাও কেক পাইনি, তার জন্যে স্টেশন গেছিলো রাত 12টার সময়। ওখানে স্টেশনে যেই পিস কেকগুলো থাকে না, স্লাইস কেক, সেগুলো কিনে নিয়ে এসেছে। তো জাস্ট টাইমও পাইনি সারাদিন বাজারে গিয়ে যাওয়ার, কারণ ফুল ডিউটি ছিল। তো রাত 12টার সময় হঠাৎ আমাকে ফোন করছে যে কি করছো, আনছি, তো আমি তো ঘুমিয়ে পড়েছি, বলছে ও দিয়ে, তারপরে দেখছি বেল বাজার আওয়াজ আসছে, তারপরে হট করে দরজাটা খুলে দেখছি ও এসেছে। তো সারপ্রাইজ দিয়েছে আমাকে, আমার তো খুবই ভালো লাগছে। তো সারপ্রাইজ যদি ছোটো হয় তাও খুব ভালো লাগে, কারণ আমার সারপ্রাইজ জিনিসটাই খুব ভালো লাগে। তো জাস্ট 12টা বাজলে কেকটা কেটেই ও চলে যাবে, 2 মিনিটের জন্য এসছে, চার্জার ভুলে গেছিলো, তো চার্জারটা নিতে এসেছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের দিনটা আর কালকের দিনটা আমি কীভাবে এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই খুব একটা বেশি কিছু করব না, কারণ এই মুহূর্তে ওরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। ওর বেশ ভালোই শরীর খারাপ হয়েছিল, লু লেগে গেছিলো, যার জন্য ওকে সেলাইনও দিতে হয়েছে। আর আমারও সেম লু লেগেছে, কিন্তু আমি বাড়িতেই আছি বলে ঠিকঠাক আছি আপাতত। তো সেরকম বেশি কিছু তো সেলিব্রেশন হবে না, তো যেটুকুই হবে বাড়ির মধ্যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমরা ওয়েট করছি, 12টা বাজলেই কেকটা কাটা হবে, তোমরা আমাদের সাথে ওয়েট করো। এই ছোট্ট কেক, এখন 12টা বাজে, ডিউটি থাকে এসেছে, আমাকে কেক কোথাও পাইনি। কোথা থেকে নিয়ে এলে কেকটা? স্টেশনের সামনে একটাই দোকান খুলেছে। তো আমাদের এখানে সামনে ডিউটি ছিল, মানে বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা। তো ডিউটি থেকে স্টেশনে গেছে, স্টেশন থেকে কেকটা কিনেছে। তো এখন তো আর ওইরকম কেক পাওয়া যাবে না, তো এই কেকগুলোই পেয়েছে, পিস কেক, ওগুলো কিনে এনেছে, দিয়ে কাটলাম। এই এখন আবার ডিউটি চলে যাচ্ছে। এখন 12টা বাজে, দেখা ঘড়িতে 12:03 হয়েছে, দেখো দেখো ফোকাস, এই যে হ্যাঁ। তো 10 মিনিটের জন্য এসেছে, তো বলছে ফোনে কেন উইশ করবো, একসাথে আছি যখন সামনে গিয়েই উইশ করবো, তাই এসেছে। তো এবার নাইট ডিউটি চলছে, এখন চলে যাবে ডিউটিতে। তুমি কিছু বলবে? কি বলতে পারি? Thank you, surprise the children. Hello. Yeah, I'm going to get a bundle. একটা ভালো হোটেলে যাবো।
তো এখন চলে যাচ্ছে ডিউটি, তো এখন দরজা বন্ধ করে দিলাম, এবার যাচ্ছি আমি ঘুমাতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এখন সরাসরি দুপুরবেলা। তো এখন এই মুহূর্তে, তো আজ হচ্ছে 4th May, আমার বার্থডে দিন, এটা হচ্ছে দুপুরবেলার তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও। তো আজকে আমি কোনো রান্না করব না, এটা বলেই দিয়েছিলাম, কারণ আজকে কোনো গিফটের থেকে বড় হচ্ছে আমি নিজের বার্থডেতে নিজে রান্না করব না, এটা আমি প্রথম দিনই বলে প্রথম থেকেই বলেছিলাম। তো সেই জন্য জাস্ট দুপুরের লাঞ্চটা অর্ডার করেছি। আর সত্যিকারে আজকে এতটাই আমার শরীর খারাপ যে আমি রান্না করতেও পারছিলাম। আজকে আনা হয়েছে বাটার, জিরা বাটার রাইস, কোল্ড ড্রিঙ্ক, আর হচ্ছে হান্ডি চিকেন, আর স্যালাড দুপুরের জন্য, ও আর বাটার রুটি ওর জন্যে এনেছে, আমিও একটা একটা খেয়েছি। তো দুপুরের এই খাবার আমাদের, আমি বলেছিলাম সিম্পল খাবার আনতে। তো রাইসটা বেশ ভালোই ছিল, তো চিকেনটা অতটা ভালো লাগেনি, তো নর্মাল। তো বাইরে যে খেতে যাবো সেটাও রাত্রেবেলা, সেটা একটা প্ল্যানিং আছে, তো দেখা যাক কী হয় বাইরে। আজকে দুপুরবেলা বেশ দেরিতেই খাওয়া দাওয়া হচ্ছে, রাত্রেবেলাটা রাত্রে চিন্তা করব। আর ওয়েদারটা একদম খারাপ হয়ে এসেছে, মানে ফার্স্ট টাইম মনে হচ্ছে এখানে আজকে বৃষ্টি হবে, এতদিন বৃষ্টি হয়নি কিন্তু আজকে মনে হচ্ছে এখানে বৃষ্টি হবে। তো কী করবো, এখন তো বাড়িতেই থাকতে হবে। তো এই দেখো, এটা হচ্ছে তোমার সন্ধেবেলার ভিডিও। তো আমাকেও দিয়েছে ঘড়ি আর একটা টপ, তো টপটা এখনও পৌঁছায়নি, তো তার জন্য দেখাতে পারছি না। আর ঘড়িটা দিয়েছে, তো আরেকটা গিফটও সারপ্রাইজ দেবে ভেবেছিলো আজকে বাজারে গিয়ে, কিন্তু জানি না এখন, কিন্তু যেতে পারিনি ঝড় বৃষ্টি। আর এতক্ষণ মানে এখন 10টা বাজে, এখন 10টা পেরিয়ে গেছে, 10টার সময় 9:30 কারেন্ট এলো, কারেন্টও ছিল না, যার জন্য রেডিও হতে পারিনি, বাইরেও যেতে পারিনি। প্ল্যান ছিল বাইরে গিয়ে কিছু খাবো, রেস্টুরেন্টে যাবো, তো বার্থডেটা এরকমভাবে বেরালো, মানে বাড়িতেই ছিলাম, তাও যেও ছিল। আর সকালে সকালেও রান্না টান্না করিনি, সকালেও বাড়ি বাইরে থেকেই খাবার নিয়ে এসে খাওয়া হয়েছে, তো এইভাবে বেরালো। তো আর বিকালেও বেরোতে পারলাম না, বাড়িতেই আছি, তো ঠিক আছে, নেক্সট কোনো দিন যাওয়া যাবে, ওটা কোনো ফ্যাক্টর না যে বার্থডে দিনই যেতে হবে। পেন্ডিং রইল আজকে, তো কালকে হবে। আচ্ছা ঠিক আছে, যেদিন ওয়েদার ভালো থাকবে সেদিন যাওয়া হবে, দেখা যাক। এটা হচ্ছে জুপ টাইটান কোম্পানি, ওর একটা ডিজিটাল রিস্ট ওয়াচের অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, ওর পর আমাকে অনেকদিন আগেই বলেছিল যে আমি নেব, এরকম আমার পড়ার ইচ্ছা, তো তখন দেওয়া হয়নি, আমার সেটা মাথায় ছিল, সেই জন্য এখন ভাবলাম যে বার্থডে উপলক্ষে সেই গিফটটা করে দিই। ব্ল্যাক শাড়ির সঙ্গে ব্ল্যাক ঘড়ি, আর তো বেশ ভালোই পছন্দ হয়েছে, কেমন লাগছে তোমরাও জানিও। ব্ল্যাক জিনিসটা সবারই বেশিরভাগ উইকনেস, তাই ব্ল্যাক তোমরাও জানিও কেমন হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে, তো ব্ল্যাক সবার সাথেই পরা যাবে, ঠিক আছে। তো শুধু ঘড়ি দিলে হবে না, আরো অনেক কিছু দিতে হবে, তো যেহেতু আজকে যেতে পারিনি তাই নেওয়া হয়নি, তো পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর এখন কি কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রাতের আলাদা অর্ডার করেছে, তো বাইরে বাইরে যেতে পারেনি, বাইরে থেকেও নিয়ে এসেছে, বৃষ্টির জন্য এত রাত হয়ে গেছে, ছেলেও ছোট ঘুমিয়ে গেছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখবে লাস্টে। আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে এটাই বার্থডে ভিডিও। তো তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখো, কমেন্ট করো। ওকে, বাই বাই, বাই, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তো রাতের মেনুটা আমি কি স্যুট করব তার আগে খেয়ে নিয়েছি। রাতেও তোমার বাটার রুটি ছিল, আর ছিল বাটার চিকেন, আর কিছু ছিল না, সিম্পল এটাই ছিল, আর কোল্ড ড্রিঙ্ক এনেছিল। তো ওকে, বাবাই, ভালো থেকো সবাই।